Hey, Nomi. Nomi? Oath. Nomi? Nomi? Oath. Maa ke deke tol. Bhor hoye gache. Oh. Maa, otho. এখন কয়লা না ভেঙে দিলে নমি উনুন ধরাবে কি দিয়ে? সবাই তো ঘুম থেকে উঠেই চাচা করবে। ঠিক আছে, আস্তে আস্তে ভাঙুন। আস্তে আস্তে ভাঙার কাজটা তোমরা যেমন ভালো পারো, আমি আবার তেমন ভালো পারি না বড় বৌমা। আপনি কি বলতে চাইছেন? বলছি তোমরা তিন বউ মিলে মাত্র কয়েক বছরে আমার সুখের সংসারটাকে এমন আস্তে আস্তে ভাঙলে যে আমি টেরটি পর্যন্ত পেলাম না। যখন টের পেলাম তখন দেখলাম যে আমি, শোভা, নমি কখন যেন একটু একটু করে এ বাড়ির চাকর, ঝি আর আয়া হয়ে গেছে। কি বললেন? আমরা আপনার সংসার ভেঙেছি? এভাবে চেঁচিও না বড় বৌমা। আমার কয়লা ভাঙার আওয়াজে শুধু তোমার একার ঘুম ভেঙে গেছে, তোমার গলার আওয়াজে বাড়ির সবার ঘুম ভেঙে যাবে। যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়ান। কি গো বড় বৌমা, সাতশো গেল এমন চিল্লাচ্ছ কেন? কি আপনিও বলছেন আমি চেঁচাচ্ছি? এখন তো আমরা বলছি, এরপর পাড়া প্রতিবেশীরা এসে বলবে। দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। মজা দেখাবে? হ্যাঁ দেখাবো। নতুন করে কি মজা দেখাবে বড় বৌদি? যার তিন তিনটে ছেলে রোজগার করে, তাদের বাবাকে তার বৌমাদের চা খাওয়ানোর জন্য ভোর চারটে উঠে কয়লা ভাঙতে হচ্ছে, এর থেকে বড় মজা পৃথিবীতে কেউ কখনো আর দেখেছে? ঠিক আছে, আমিও দেখছি। হাতুড়ি তো এখন কয়লার ওপর পড়ছে, ওই হাতুড়ি যদি আজ তোমার পিঠে না ফেলতে পারি তো আমার নাম অনুভাই নয়। কি হলো? কি হলো? তোমার বাবার এত বড় সাহস বলে কিনা আমরা তিন বউ মিলে আসছে সংসারটা আস্তে আস্তে করে ভেঙে দিয়েছি। এত বড় মিথ্যে কথাটা বাবা বললো কি করে? আচ্ছা আচ্ছা তুমি বলো তো, আমি চেঁচাই। এটা আবার কে বললো? এই তো তোমার মা বাবার বোন একজোট হয়ে বললো আমি নাকি চেঁচাই। না এটা ওরা ঠিক বলে। ঠিক বলেনি তো ঠুটে জগন্নাথ হয়ে বসে আছো কেন? বলো আমি কি করবো? এর একটা বিহিত তোমাকে করতেই হবে। তোমার বাবাকে আজ বাড়ির সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। বাবা তোমার কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ চাইতে হবে। অনুভা, বিয়ের আগে তোমাকে কথা দিয়েছিলাম যে তুমি যা বলবে আমি তাই শুনব, ন্যায় অন্যায় বিচার না করে তা শুনেও এসেছি এতদিন, কিন্তু ছেলে হয়ে আমি বাবাকে কি করে বলবো? বলে ফেলো বাবা, নাহলে সেদিনের মতো মা তোমায় মারবে। এই এই কিছু কথা শোনো,
আর যদি তোমার বাবা আমার কাছে ক্ষমা না চায় তাহলে আমি কিন্তু টটন দিনের বাপের বাড়ি চলে যাব। কিন্তু কোনো কিন্তু নয়, চলো চলো আগে, তুমি চলো চলো আগে। তাছাড়া আমাকে স্টোভ বলা, আজ বের করছি। তুমি আমার কাজকলা করবে? নমি তুই থামবি? সব সকালে হলোটা কি? বাড়িতে কি বাজার বসে গেছে নাকি? শোনো, বাবা বলেছেন আমরা তিন বউ মিলে নাকি ওনার সুখের সংসারটা ভেঙে দিয়েছি। উমা, আমরা আবার কখন সংসার ভাঙলাম? এত বড় একটা মিথ্যে কথা বললো, আর তুমি বাবাকে কিছু বললে না? আমরা বলতে যাব কেন, ছেলেরাই তো রয়েছে, যা বলার ওরাই বলবে। বাবা, তুমি বলেছো যে তোমার বৌমারা তোমার সংসার ভাঙছে। একটা সামান্য ব্যাপার নিয়ে সাত সকালে যে বাড়ির সবার কাঁচা ঘুম ভাঙাতে পারে, ভাঙার কাজটা সে কত ভালো জানে, সেটা কি আবার আমাকে নতুন করে বলে দিতে হবে? শুনলে শুনলে তো সবাই এরকম চ্যাটান চ্যাটান কথা। দাদা, এই বিরুদ্ধে আপনার কিন্তু প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ মানে? আমি তোকে বলেই দিয়েছি, আজ এই মুহূর্তে বাবা যদি আমার কাছে ক্ষমা না চায়, আমি টটনকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। কি? বাবা তোমার কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ, চাইতে হবে। তোমাদের স্পর্ধা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে বড় বৌদি, মুখে যা আসছে তাই বলছো? নমি তুই চুপ করবি? এতদিন তো চুপ করেছিলাম, কোনো কিছু বলেছি ওদের? আজ ওদের এত বড় সাহস, বলে কিনা তোমাকে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, আমি ক্ষমা চাইবো। তুমি ক্ষমা চাইবে? হ্যাঁ, আমার সংসার তো ভেঙেই গেছে, আমি ক্ষমা চাইলে যদি বড় বউয়ের সংসার না ভাঙে আমি নিশ্চয়ই ক্ষমা চাইব। খাটুনির বদলে দুবেলা দুমুঠো খেতে দেয় বলে বাপ হয়ে তুমি ছেলের বউয়ের কাছে ক্ষমা চাইবে? ওরা যখন ছোট ছিল রোজগার করতো না, আমার টাকায় খেত, তখন ওরা ভুল করলে আমার কাছে ক্ষমা চাইতো। আজ আজ আমার রোজগার নেই, মেয়ে বউ নিয়ে ওদের ঘাড়ে বসে আছি, আজ আমি ভুল করলে ওদের কাছে ক্ষমা তো আমাকে চাইতেই হবে। শোভা, বলো বৌমা, আমি ক্ষমাটা কিভাবে চাইব? আমার ছেলেরা যখন ভুল করত তারা হয় আমার পায়ে ধরে ক্ষমা চাইতো, নয়তো নিজেদের কান ধরে ক্ষমা চাইতো। তুমি বলো, আমি আমি কিভাবে ক্ষমা চাইব? তোমার পায়ে ধরব নাকি আমি নিজের কান ধরব? বলো বলো তুমি। না বৌমা, তুমি কোনো সংকোচ করো না, তুই এবারে বড় বউ, বাড়ির চাকর হিসেবে আমার তো উচিত তোমাকে খুশি করা। বাবা, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যা বলবেন বুঝে সুঝে বলবেন। তোমার অসংখ্য দয়া বড় বৌমা। চলো সব।
বেনুমি উনুন ধরে সবাইকে চাটা দে। বিমলদা, মর্নিং ওয়াক করে ফেরার পথে রোজই দেখি এভাবে দুহাতে মাল বয়ে নিয়ে যাচ্ছ। তিন ছেলে তো ভালোই রোজগার করে, এসব কাজ করার জন্য বাড়িতে একটা চাকর রাখতে পারে না? ওরা তো চাকর রাখতেই চায়, আমি তো ওদের বারণ করে দিয়েছি। বারণ করেছো কেন? বাড়িতে চাকর রাখা মানেই তো সারাটা দিন আমাকে বাড়িতে বসে বসে কাটাতে হবে। তোমরা যেরকম মর্নিং ওয়াক করো, আমিও সেরকম মর্নিং ওয়াকের সঙ্গে সঙ্গে কাজগুলো সেরে ফেলি। চলি। বিমলদা, কি জামা পরে বেরিয়েছো? পিটের কাছে অতটা ছেঁড়া? বলো কি ছেঁড়া? হ্যাঁ অনেকটাই। ভাগ্যিস তুমি বললে, বাড়িতে গিয়ে শার্টটা লুকিয়ে ফেলতে হবে, বৌমারা দেখলে আর আস্তে রাখবে না। চলি ভাই। একদম ভুলে গিয়েছিলাম দাদু, এই নাও। বাবা, শাড়িটা কিভাবে এনেছেন? একেবারে কুঁচকে গেছে। আর তো আমার দুটো তিন ঘরের জিনিস একসঙ্গে আনতে হয়। আপনি এমন ভাব দেখাচ্ছেন যেন আমরা আপনাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছি। না না, আমার বয়স হয়েছে, এখন আর তেমন খাটতে পারি কই। প্রথমে বাড়ি বাবাকে শাড়িটা দাও না, যেমন কুচকে এনেছো লন্ডন থেকে ইস্ত্রি করিয়ে আনবে। সেই ভালো, আমি ছোট বৌমার ঘরে এটা দিয়ে ওই শাড়িটা নিয়ে যাচ্ছি। বাবা, তুমি যখন বেরোচ্ছই আমি তোমায় টাকা দিচ্ছি, তুমি এক প্যাকেট সিগারেট আমার জন্য নিয়ে আসবে, এই নাও। আনতে বলছি আনবো, কিন্তু এত সিগারেট খাওয়া ভালো না, শরীর খারাপ হয়। অবেজো মৌমা, আমার কথা তো এরা একেবারেই শোনে না, তুমি একটু বলে দেখো। ব্যালেন্স পয়সা ঠিক মতো গুনে নেবে। কত পয়সা? আপনি জানেন না কত পয়সা? রোজ 15 পয়সা আপনি কম দেন, কি করেন ওই পয়সা দিয়ে? বাজার থেকে এলি টোটাল লজেন্স লজেন্স করে, তাই রোজ ওর জন্য একটা করে লজেন্স নিয়ে আসি। যার ছেলের জন্য লজেন্স আনেন তার থেকে পয়সা চেয়ে নিতে পারেন না? সকালে তো ওদের শুধু দুধ আনি, দুধের তো কার্ড করানো আছে, নগদ পয়সা তো দেয় না। দেয় না যখন চেয়ে নেবেন। টোটন তো তোমাদেরও ছেলের মতো। ওসব বাজে কথা রাখুন, কাল থেকে আমার পয়সা দিয়ে কারো লজেন্স আসবে না, এই বলে দিলাম। ঠিক আছে বাবা। মাকে বলো তোমার শার্টটা যেন একটু সেলাই করে দেয়। এটা বুঝতে পারছো না, পাড়ার লোকেদের কাছে আমাদের ছোট করার জন্যই তো বাবা এরকম ছেঁড়া শার্ট পরে রাস্তায় বেরোন। না ছোট বৌমা না, পাপ হয়ে আমি নিজের ছেলেদের ছোট করতে যাব কেন? আমার যদি আর একটা শার্ট থাকতো আমি এই শার্টটা পরতাম না। কথা না বাড়িয়ে মাকে গিয়ে বলুন এক্ষুনি শার্টটা সেলাই করে দিতে। আমি এক্ষুনি সেলাই কি করে করব বলো তো? এক হাতে কোটনো কেটে ওদের অফিসে রান্না করতে হচ্ছে। আমার তো এই শার্ট পরতে আপত্তি ছিল না, কিন্তু ছোট বৌমা বললে শার্ট পরে বাইরে বেরোনো চলবে না। তাহলে ওদের বলো একটা শার্ট কিনে দিতে, বাড়ির চাকর বাকরদের তো থাকা খাওয়ার সঙ্গে সঙ্গে ধুতি শার্ট দেওয়ার নিয়ম, সেটা কি তোমার বউ ছেলেরা জানে না? শুধু আমার শার্ট নয়, তোমার শাড়িটার যে অবস্থা। আমি না হয় ঘরেই থাকি, কিন্তু নবি কি শাড়ি পরে টোটনকে স্কুলে নিয়ে যায় সেটা দেখেছো? আজ কিন্তু আপনি একটু দেরি করেছেন। দিদি,
তুমি সেলাই করতে বসেছো? ছোট বউ আমার হুকুম, এই ছেঁড়া শার্ট পরে বাইরে বেরোনো চলবে না। তো মাকে বললাম, বললে রান্না ছেড়ে ওঠার উপায় নেই। তাই তা আমাকে দাও। কি গো বাবা, সিগারেটের প্যাকেট টানতে বলেছিলাম, এনেছো? এই নমি জামাটা সেলাই করে দিক। জামা লাগবে না, ওই গেঞ্জি পরেই নিয়ে এসো। গেঞ্জিটাও তো ছেঁড়া, ছেঁড়া গেঞ্জি পরে রাস্তা বেরোলে ছোট বৌমা রাগ করবে। রাগে কি আছে, লোকে দেখুক ছেলে ছেলের বউরা বাবাকে কতটা যত্নে রেখেছে। যাও এটা পরে গিয়ে সিগারেট নিয়ে এসো। আহ, কথা না বলে তুই সেলাইটা করতো? তুই ঘরে যা, আমি পাঁচ মিনিটের মধ্যে তো সিগারেট নিয়ে আসছি। আমি যাচ্ছি, কিন্তু মেয়েকে বলে দিও বড়দের সঙ্গে যেন মুখ সামলে কথা বলে। ছোটটা বড়দের দিয়ে কি শিখে মিস্তা? তোমরা যদি বাবা মার সঙ্গে মুখ সামলে কথা বলতে, তাহলে আমি আমার মুখটা সামলে রাখতাম। শুনলে বাবা, শুনলে? শুধু বাবা শুনলে বলে বেঁচে গেলে? পাড়ার লোকরা যদি শুনতো তুমি ছেলে হয়ে বাবাকে দিয়ে 40 টাকা দামে সিগারেট আনতে পাঠাচ্ছ, অথচ বাবাকে একটা শার্ট কিনে দিতে পারছো না, তাহলে পাড়ার লোকেরা ছ্যাঁচা করতো। আহ নমি, তোমার আশকারা পেয়ে পেয়ে তো আজ মাথায় চেপে বসেছে। কার মাথায়? কার আবার তোমার? আমার মাথাটা কি ফ্ল্যাট বাড়ির ছাদ, যে তোদের তিন ভাই আর তিন বউকে তোলার পর ওকে তোলার মতো জায়গা থাকবে? ঘরে যা, আমি মেজ বাবার শাড়িটা ইস্ত্রি করতে দিয়ে তো সিগারেট নিয়ে আসছি। তোকে একবার বাগে পাই করবে? ছোট বোনকে দাদা বৌদিরা মিলে বাড়ি ঝি করে রেখেছ, এরপর আর কি করবে? খেতে দেবে না? এই তো এখনই যা খেতে দাও আমাদের। বলছিলাম আমার শরীরের যা অবস্থা, হঠাৎ একটা কিছু হয়ে গেলে এই বেচারিটার মাছ খাওয়া হবে না। যে কটা দিন বেঁচে আছি আমাকে আর নমিকে দিতে হবে না। তোর শাশুড়িকে যদি এই ছোট্ট এক টুকরো করে মাছ দিতে। কি হচ্ছে কি, তোমাদের ফেলে আমি একা একা মাছ খাবো? দিলে তো খাবেন, এখন বাজারে মাছের যা দাম বলো দিদি ভাই। কই নমি, হা করে দাঁড়িয়ে না, থেকে প্লেটটা দাও, আমার খিদে পেয়েছে। বাজার পড়েছে না, এই বাজারে বাড়ির সকলকে মাছ দিতে গেলে একেবারে ফতুর হয়ে যেতে হবে। মা দেখো, তোমাদের জন্য তোমাদের জামাইকে নিয়ে এসেছে। এত বড় মাছ কি হবে? কি আবার হবে, খাবে? আমি তো জানি বাবা রিটায়ার করার পর রাখির টিউশনির টাকায় তোমাদের কি কষ্টে সংসার চালাতে হয়। সপ্তাহে একদিনের বেশি মাছই জোটে না। তাই দয়া দেখাতে এসেছিস? দয়া কেন বলছিস, আমি কি আমার মা বাবাকে মাছ খাওয়াতে পারি না? না পারিস না। কেন পারবে না? কেন পারবে না? কারণ আমি শুনেছি আমার দিদি মানে আপনার সুন্দরী বউ নাকি কয়েক বছর হলো আপনার বাবা মাকে মাছ খেতে দেয় না। কথাটা কি ঠিক? না মানে ঠিক মানে হালকা কেবলার মধ্যে মানে মানে করছেন কেন? আপনি না পুরুষ মানুষ, স্পষ্ট করে আমার কথার জবাব দিন। হ্যাঁ মানে যে বাবা মা আপনাকে খাইয়ে পড়িয়ে মানুষ করলো, তাদের না খাইয়ে শ্বশুর শাশুড়িকে খাবেন বলে সাত সকালে মাছ হাতে করে চলে এলেন। বাহ জামাই বাবু বাহ, তোর বিয়ে হোক তখন দেখ। হ্যাঁ দেখিস, আমি এমন একজন মানুষকে বিয়ে করব যে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষই থাকবে, মাছ পথে এরম ভেড়া হয়ে যাবে না। মা শুনলে রাখি ওকে কি বললো? আজ রাখি বললো ভবিষ্যতে ও যদি ওর বাবা মাকে মাছ না খাইয়ে আমাদের খাওয়াতে আসে, সেদিন কিন্তু আমিও বলবো। মা তুমিও রাখির মতোকে অপমান করলে? নিজের বাবা মাকে যে প্রাপ্য সম্মান দেয় না সে অন্যের কাছে সম্মান পাবে তা তুই আশা করিস কিভাবে? শোন অনুভা,
মেয়েদের বিয়ের পর তার শ্বশুর বাড়ি হলো মন্দির, আর সেই মন্দিরের দেবদেবী হলো শ্বশুর শাশুড়ি। তুই আগে শ্বশুর শাশুড়িকে সেবা করে আয়, তারপর আসবে আমাদের সেবা করতে। এখন দেখছি তোমাদের বাড়িতে আর আসাই যাবে না। আসবি না কেন? নিশ্চয়ই আসবি, তবে খালি হাতে। মোড়ের মাথা ট্যাক্সির থেকে নেবে, হাতে ইলিশ মাছ ঝুলিয়ে পাড়ার লোককে দেখাতে দেখাতে নয়। তাহলে এই মাছ তোমরা খাবে না? বিজয় হাতে করে নিয়ে এসেছে, নিশ্চয়ই খাবো। রাখো বাবা। মা, তোমাদের খেতে হয় তোমরা খেও, আমি ও মাছ ছোব না। আমার ভাগেরটা পাড়ার কুকুরদের ডেকে খাইয়ে দিও, তবে ওরাও প্রভুভক্ত প্রাণী, বেঈমান হয় না। সন্দেহ আছে ওরাও ওই মাছ খাবে কিনা। বাবা, কি একটা মুখ! আর তোর মুখটা, শুনেছি তোর চিৎকারে অতিষ্ঠ হয়ে তোদের পাড়ার কাকগুলো নাকি পাশের পাড়ার গাছে গিয়ে আশ্রয় নিয়েছে। ভাত তো দূরের কথা, মাংস পোলাও ছড়ালেও নাকি ওরা আর তোদের পাড়ায় ফিরে আসতে চায় না। আচ্ছা মা, আমি আসার সঙ্গে সঙ্গে ওরা যেইভাবে আমার পিছনে লেগেছে কেন বলো তো? তুই তো জানিস তোর ননদ নমিতা আর রাখি একই স্কুলে পড়ত। মাস কয়েক আগে টিউশন থেকে ফেরার পথে নমিতার সঙ্গে ও রাস্তায় দেখা হয়েছিল। নমিতাই ওকে বলেছে, তুই তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে কিরকম ব্যবহার করিস। বাড়ি ফিরে এসে ওর সে কি কান্না! আমাকে আর তোর বাবাকে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে, আমরা যেন তোদের বাড়িতে আর না যাই, এমনকি টোটনের জন্মদিনেও না। শুনলে, শুনলে তোমার বোনের কথা? শুধু নমিতাই নয়, ওইটুকু ছেলে টোটনও বলেছে, তোরা ওর দাদু দিদাকে মাছ খেতে দিস না, তোরা বাবা মা দুজনেই পাজি। তোমায় না বলেছিলাম টোটন আর নমিতার সঙ্গে যে আমার দেখা হয়েছিল তা তুমি দিদিকে বলবে না? বলেছে, ভালোই হয়েছে, আজ বাড়ি গিয়ে দুটোকেই ধরবো। শোন দিদি, তোর ছেলে টোটনের দিব্যি, তুই যদি বাড়ি গিয়ে এই নিয়ে নমিতাকে কিছু বলিস তাহলে টোটনের তুই মরা মুখ দেখবি। মা, শুনলে? শুনলে ও কি বললো? ও তো তেমন কিছু বলেনি, তুই যাতে বাড়িতে গিয়ে অযথা অশান্তি না করিস সেই জন্য ও তোকে সাবধান করে দিল। যা, হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বস। এরপরেও ঘরে ঢুকবো কিনা ভাবতে হবে। বাবা কোথায়? বাজারে গেছে। আবার তুমি বাবাকে বাজারে পাঠিয়েছো? তোমাকে না পই পই করে বারণ করে গেছি যে বাবার শরীর ভালো না, বাবাকে বাজারে পাঠাবে না। তোদের বাজার কে করে রে দিদি? জামাই বাবু আপনি? আবার সেই মানে মানে? শোন দিদি, জামাই বাবুর বাবা মানে তোর শ্বশুরের বয়স আমার বাবার থেকে ঢের বেশি। নিজের বাবার বাজার যাওয়াটা বন্ধ করার আগে শ্বশুরের বাজার যাওয়াটা আগে বন্ধ কর। বাজে কথা রাখ, শ্বশুরের থেকে আমার বাবা আমার কাছে অনেক বড়। 500 টাকা দাও তো। মা, এই 500 টাকা রাখো, এ মাস থেকে বাজার হাট করবার জন্য একটা চাকর রেখে দে। তোর শ্বশুর শুনেছি তোদের বাড়িতে চাকরেরই কাজ করে, তাই 500 টাকা ওনাকে দিয়ে এখানে পাঠিয়ে দে না, পার্ট টাইম চাকরের কাজ করে দিয়ে যাবে। রাখি, তুমি কিন্তু তখন থেকে যা মুখে আসছে তাই বলে বাবাকে অপমান করছো। এতেই গায়ে ফোসকা পড়ে গেল? দিদি যখন বলল শ্বশুরের থেকে বাবা অনেক বড়, তখন ওকে তো কিছু বললেনই না, অথচ আপনার বাবাকে অপমান করেছে বলে 500 টাকা ওকে উপহার দিয়ে দিলেন। তোরা কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। ও হ্যাঁ, তো ঘরের ভেতর না গিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আমরা ভেতরে যাই তা তো মা রাখি চায় না। চায় না মানে? এই ইলিশ মাছটা ও তোমাদের খাওয়াবে বলে এনেছে দেখে রাখি যা মুখে আসে তাই বললো, বললো আর ভাগের মাছটা নাকি কুকুরকে খাইয়ে দেবে। আচ্ছা বিজয়, সত্যি করে বলো তো, এই এক বছরের মধ্যে তোমার বাবা মাকে ও মাছ খেতে দিয়েছে? মানে বুঝেছি বুঝেছি, তুই তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে যা ব্যবহার করিস শুনেছি, তাতে তো মনে হয় যে তোকে বাকি জীবনটা কেঁদে কেটেই কাটাতে হবে। তাই বলছিলাম কি, এখন আর কেঁদে চোখের জল নষ্ট করছিস কেন? ভবিষ্যতের জন্য ওগুলো জমিয়ে রাখ। ও, তুমি ওদের দলে? মাছটা তাহলে খাবে না? আজ এনেছিস খাবো, ভবিষ্যতে আনলে খাবো না।
আমরা ডাল ভাতেতেই সন্তুষ্ট। রাখি যা রোজগার করে তাতে মাছ খাওয়া যায়। হ্যাঁ ঠিক কথা, আমার ছেলেও তো কম রোজগার করে না, তবুও আমরা সপ্তাহে দুদিনের বেশি মাছ খেতে পাই না। আরে এই বিমলবাবু ছাড়া আমাদের সকলেরই তো একই অবস্থা। ওর তিন তিনটে ছেলে ভালো রোজগার করেন, রোজই তো বাজারে গিয়ে দেখতে পায় যে এত এত মাছ কিনছেন। ওনার মুখে শুনেছি ওনার তিন বৌমা ওনাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। হ্যাঁ খুব, ওরা তো আমাকে না খাইয়ে নিজেরা খেতেই বসবে না, বলবে বাবা এটা খান ওটা খান। দাদু তুমি মিথ্যা কথা বলছো কেন? নাতি কানে কানে কি বলছে? ওকে এক জায়গায় নিয়ে যাওয়ার কথা আছে তাই বলছে। আবার মিথ্যা বলছো? চলো আমি তাহলে উঠছি। দাদু তুমি যে বলো সদা সত্য কথা বলবে, মিথ্যে কথা বলা পাপ, তাহলে তুমি ওই দাদুগুলোর সামনে মিথ্যে কথা বললে কেন? বললাম মানে তোমার বাবা মা কাকা কাকিমার সম্মান বাঁচাতে, এছাড়া আমার কোনো উপায় ছিল না দাদু ভাই। আমার মা বাবা ভীষণ বাজি, খালি তোমার বকে। ছি দাদু ভাই, বাবা মাকে বাজি বলতে নেই, ওরা গুরুজন। তুমি যে আমার বাবার গুরুজন হও, তাহলে বাবা তোমাকে চাকরের মতো খাটায় কেন? আর মা কেন তোমাদের মাছ খেতে দেয় না? না মানে বাবা তোমাকে চাকর করে রেখেছে, আমিও বড় হয়ে বাবাকে চাকর করে রাখবো। না দাদু ভাই না, ওরা ভুল করছে বলে তুমি ভুল করবে কেন? তোমার জন্য আমার খুব কষ্ট হয় দাদু। তুমি মানুষের মতো মানুষ হও, ভগবানের কাছে এই প্রার্থনা করি। তোমার বিচার তুমি করো প্রভু, তোমার বিচার তুমি করো প্রভু, বুঝি না গো দয়াময়, বুঝি না গো দয়াময়, কেউ লাঞ্ছনা দেয় গঞ্জনা, কেউ যন্ত্র প্রিয় যে বেশি আপন।
তোমার বিচার তুমি করো প্রভু বুঝি না গো দয়াময় বুঝি না গো দয়াময় কেউ লাঞ্ছনা দেয় গঞ্জনা কেউ যন্ত্রণা সয় প্রার্থনা করি চরণে তোমার তারা যেন সুখে রয় যেন সবার গোপারিতাকেও একবার ডাকবে, দারুণ সুখবর আছে একটা। কি সুখবর বলো না গো? ডাকো আগে, সবাইকে একসঙ্গে মিলে বলবো, যাও। এখন চা খেলে খাবার খাবে কখন? আপনাকে যা বলা হচ্ছে তাই করুন, এক কাপ চা করে নমিকে দিয়ে পাঠিয়ে দিন। এই কটা রুটি সেকেই পাঠাচ্ছি। রুটি পরে শেখবেন, আগে চাটা করুন। ভদ্র করে বুড়া বাড়ি যে সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে না। বাবাকে বলেছি বাড়িটা তো তোমার, চলে এটা বেচে দিয়ে আমরা তিনজনের কোথাও চলে যাই। এই যে বলিস, বাড়ি বেচলে তো দাদা বৌদিরা থাকবে কোথায়? থাকার ব্যবস্থাটা ঠিক হয়ে যাবে, এত ভালো যখন একটা সুযোগ এসেই গেছে সেটা ছাড়া বোধহয় ঠিক হবে না। রাত্রে নয়, কাল সকালে তুমি বাবাকে বলবে। আমি না হয় কথাটা বলবো, কিন্তু তোরা সবাই আমার সঙ্গে থাকবে। কিন্তু আজ রাত্রিরে বাবাকে একটু তেল দিতে হবে, যাতে কাল সকালে না বলতে না পারে। কি করে তেল দিবি? খাবার সময় দেখবি। তুই তো ভুল করে আমার থালায় মাছ দিয়ে ফেলেছিস। শুধু আপনাকে নয় বাবা, মা আর নমিকেও আজকে আমি মাছ দেব। আমাদের উপর তোমাদের হঠাৎ এত দয়া হলো? আমি বলেছি আসলে তোরা আমাদের জন্য এত কিছু করিস, আমরা তো কিছুই করতে পারি না আর কি। দিন মা, আপনার থালাটা দিন। এত বছর বাদে হঠাৎ করে তিনজনকে মাছ দিল, ব্যাপার কি বলতো? ওরা দরজা বন্ধ করে কিছুক্ষণ আগে মিটিং করছিল, আমাদের খুশি করার পেছনে নিশ্চয়ই কোনো মতলব আছে। মতলব আবার কি থাকবে? আমি তো আর হঠাৎ করে লড়াইতে লাখখানেক টাকা পাইনি যে আমাকে খুশি করার জন্য মাছ খাবে। মাছটা পেয়ে বাবাকে যা খুশি দেখালো, আমার তো মন বলছে কাল সকালে বাবা আর কোনো রকম আপত্তি করবে না। আপত্তি করলে আমি ছাড়বো নাকি? তাছাড়া আপত্তি করলে শুনছে কে? আমাদের ঘরে বসে তিনজন খাচ্ছে ওরা, তার খরচ কম নাকি? আরে রুড়ি দাও মর্দা, তুমি প্রথমে শুরু করবে, আমরা তো পেছনে থাকবই। ঠিক আছে। বাবা, তোমার সঙ্গে একটা কথা ছিল। তোরা না এসে আমাকেই তো ডেকে পাঠালে পারতিস না। মানে আমরা বলছিলাম আর কি। এদিক ওদিক কি তাকাচ্ছ, যা বলতে এসেছো বলো না। বাবা, তুমি তো জানো যে আজকাল জিনিসপত্রের দাম কিরকম হু করে বাড়ছে। বাড়ছে মানে? আলু 10 টাকা, পেঁয়াজ 25 টাকা, ভাবা যায়? তাই বলছিলাম, আমরা তিন ভাই মিলে যা রোজগার করি তাতে আর সংসার চালানো যাচ্ছে না। আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। আমি সাহায্য করব? তোমরা তো জানো আমার কোনো রোজগার নেই। রোজগার নেই ঠিক কথা, কিন্তু এই ঘরটা তো আছে। এই ঘরটা
তা আছে, কিন্তু ঘরটা দিয়ে কি হবে? এই ঘরটা মানে ড্রয়িং রুমটা বলতে গেলে আমাদের তো কোনো কাজেই লাগে না। তাই আমরা ঠিক করেছি যে এই ঘরটা আমরা একজনকে দু মাসের জন্য ভাড়া দেব। উনি মাসে 1,500 টাকা করে দেবেন। হ্যাঁ, এই ঘরে লাগোয়া একটা বাথরুম আছে, বাইরে থেকে ঢোকার একটা আলাদা দরজাও আছে। মাঝের এই দরজাটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে এই ঘরটার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই থাকছে না। এবার বুঝতে পারছি, কাল রাতে কেন হঠাৎ করে তিনজনকে মাছ দিলে? মাছের দাম বেড়েছে শুনেছি, কিন্তু এতটা বেড়েছে কি? তিন টুকরো মাছের বদলে এমন একটা বড় ঘর। তুমি কেন এর মধ্যে আসছো নমি? আশ্চর্য, তোমরা আমাদের ঘর থেকে বার করে দেবে আর আমি মুখ বুঝে থাকবো? এই তুই চুপ কর তো। কোন বিজয়, এই ঘরটা সারাদিন ব্যবহার হয় না ঠিকই, কিন্তু রাত্রে আমরা তিনজন তো এই ঘরেই শুই। আপনি কি করে ভাবলেন বাবা যে আপনাদের শোবার একটা ব্যবস্থা না করেই আমরা এই ঘরটা ভাড়া দিচ্ছি? যান শিরিনিসটা দেখে আসুন। শিরিনিস মানে যেখানে কয়লা খুঁটে থাকে? একবার গিয়ে দেখে আসুন, আমরা তিন বউ মিলে ওইখানটা কিরকম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। এতই যখন পরিষ্কার করেছো তখন একটা কাজ করো, তোমরা তিন বউয়ের মধ্যে একজন তার স্বামীকে নিয়ে ওই সিঁড়ির নিচে থাকো, আমরা এই ঘরটা ছেড়ে যে সিঁড়ির নিচে থাকবে তার ঘরে ঢুকে যাব। তা কি করে হয়? তোমরা তিন বউ মিলে বাইরে গিয়ে মিটিং করে এসো, কে ওখানে থাকবে। আচ্ছা নমি, তুই কেন বারবার আমাদের বড়দের মাঝখানে কথা বলছিস? আমি ভদ্রলোকে কথা দিয়ে কিছু টাকা আগামও নিয়ে নিয়েছি। সব ব্যবস্থা যখন করেই ফেলেছিস তখন আমার অনুমতির অপেক্ষা না করে ঘরের দরজায় একটা তালা ঝুলিয়ে দিলেই পারতিস। এই দেখ, তা কি করে হয়? তুমি আমাদের বাবা, তোমাকে না জিজ্ঞেস করে আমরা কি কিছু করতে পারি? না বড়দা, তোমাদের যখন এতই টাকার দরকার, এ বাড়িতে মার আমি যেমনি ঝিয়ের কাজ করি পরে বাড়িতে ঝিয়ের কাজ করে তোমাদের টাকা জোগাড় করে দেবো, কিন্তু এই ঘর আমরা ছাড়বো না। বাবার শরীর ভালো নেই, তারপর সারা রাত খোলা বারান্দায় সিঁড়ি নিচে শুলে আর দেখতে হবে না। কবে আসবেন এই ভদ্রলোক? কবে কি বলছো বাবা, এখন 9টা বাজে, ভদ্রলোক 10টার মধ্যে এসে পড়বেন। নমি টোটনকে দিয়ে স্কুলে চলে যা, তুমি আর মা দুজনে মিলে তোমাদের বিছানাপত্তর কাপড় চোপড় তারপর বই খাতা যা যা আছে সবকিছু সিঁড়ির নিচে রেখে এসে না, এই ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দাও। বড়দা, তোমাদের তিন ভাইয়ের শরীর থেকে একটু একটু করে রক্ত দেবে? এই একটু রক্ত, রক্ত দিয়ে কি করবি? টোটনকে যখন স্কুল থেকে আনতে যাব তখন আর ডাক্তারকে তোমাদের রক্তটা পরীক্ষা করে দেখতে বলবো, ওটা মানুষের রক্ত আছে না জানোয়ারের রক্ত হয়ে গেছে। শুনলে বাবা, শুনলে? মুখে যা আসছে তাই বলে যাচ্ছে, যা টোটনকে গিয়ে নিয়ে এসো। কে যাচ্ছ কেন? নমি তুই টোটনকে নিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে। পিতা স্বর্গ পিতা ধর্ম যিনি শ্লোকটা লিখেছিলেন তার বোধ হয় কোনো ধারণাই ছিল না কোনো পিতার এরকম তিনটে ছেলে থাকতে পারে। একটা কথা ছিল বাবু, বলে ফেলো। এই ঘরে যিনি আসবেন তিনি আমার অফিসের এক সহকর্মী দাদা, তা উনি যদি ঘুণাক্ষরেও জানতে পারেন যে এই ঘর থেকে বাবা মাকে সরিয়ে এই ঘরটায় ওনাকে থাকতে দেওয়া হয়েছে তাহলে হয়তো ঘরটা উনি নাও থাকতে পারে। এটা তো ঘুরিয়ে বলার কি আছে? শুনুন বাবা, আপনার সঙ্গে তো ওনা দেখা হবেই, উনি যেন জানতে না পারেন যে কি বলতে চাইছে। আমি বুঝেছি মৌমা, আজ থেকে 40 বছর আগে আমি এদের এই মায়ের স্মৃতিটা টাঙিয়ে দিয়েছিলাম। আজ তোমাদের সবার সামনে স্মৃতি ছুঁয়ে প্রতিজ্ঞা করে আমি বলছি যে এই ঘরে যিনি আসবেন তিনি কোনোদিন জানবেন না যে হতভাগিনী মায়ের গর্ভে আমার এই তিন ছেলে জন্মেছিল। ভদ্রলোক যদি জিজ্ঞাসা করেন আমাদের সঙ্গে আপনাদের কি সম্পর্ক কি বলবেন? তোমার মতো কুবুদ্ধি আমার না থাকলেও বুদ্ধিটা সামান্য হলে আমার কিছুটা বেশি আছে, যা বলার আমি ঠিকই বলবো। এমন ভাবে বলবেন যাতে উনি আমাদের খারাপ না ভাবেন। নিশ্চিন্ত থাকতে পারো, আমার যত কষ্টই হোক বাবা হয়ে অন্যের চোখে আমি ছেলেদের ছোট হতে দেব না। চলুন দাদা, 9টা তো বেজে গেছে, বাবাকে তো আবার ঘর থেকে সব সরাতে হবে। হ্যাঁ চলো। ও হ্যাঁ বাবা, সবকিছু বুঝে সুঝে বলো কিন্তু, কেমন? চলো। তুমি কেন রাজি হলে? তুমি কি ভেবেছো আমি রাজি না হলে ওরা আমাকে ছেড়ে দিত? সিঁড়ির নিচে কি করে শুবে, চারিদিক খোলা। শুই আর কতক্ষণ, রাত্রে শুতে শুতে 12টা বেজে যায়, ওদিকে 4টে বাজতে না বাজতে উঠে পড়ি, 4টে ঘন্টা তো। নই ঠিকই বলেছে, 3 টুকরো মাছের চেয়ে এত দাম,
তোমার বাবা যে এত সহজে রাজি হয়ে যাবেন ভাবিনি। আমার তো ভয় ছিল নমিকে, ঠিক সময় তুমি না ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছো। কি ব্যাপার টটন কুমার, একা একা দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, আমার পিসি এখনো আসেনি। তোমার পিসি তো দেরি করে না, আজ হঠাৎ করে এবে। আচ্ছা তুমি তোমার বাড়ির রাস্তা চেনো? তাহলে তুমি কাজ করো, আমার বাইকের পেছনে উঠে পড়ো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। ওরে বাবা, মা যদি জানতে পারে পিসি আমার নিতে আসেনি, তাহলে মা পিসিকে ধরে খুব মারবে। মারবে? হ্যাঁ, আমার মা বাবা দুজনেই পাজি, দাদু দিদা পিসিকে দিয়ে দিন রাত কাজ করে। তোমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই? না, দাদু দিদা পিসি সব কাজ করে, তাও মা ওদের ঠিক মতো খেতে দেয়, দুধ দেয় না, মাছ দেয় না। ওই তো পিসি আসছে। আজ এত দেরি হলো যে? বাড়িতে কাজ ছিল। আয় টটন। টটন কিনি আমার বাইকের পেছনে বসো, আমি তোমাদের পৌঁছে দিচ্ছি। না, আমরা হেঁটে যেতে পারবো। কেন? আমি পৌঁছে দিলে বৌদি বুঝি মারবে। মারবে মানে? বিশ্বাস করো, তোমাকে দেখে আমার অবাক লাগতো, তুমি দেখতে এত সুন্দর, অথচ রোজ এরকম একটা ছেঁড়া শাড়ি পরে তুমি আসো, অঙ্ক কিছুতে মিলত না। আজ টটনের মুখে সব শুনলাম। টটন, তুই কি বলেছিস? নতুন কিছু নয়, আজকাল আমাদের দেশে শতকরা 80-90 ভাগ মধ্যবিত্ত সংসারেই এরকম ঘটনা ঘটছে। বাপ মা কষ্ট করে ছেলে মানুষ করছে, তারপর ছেলের বউরা এসে। চল টটন। তাহলে তুমি আমার বাইকে উঠবে না? না। তুমি আজ আমার বাইকের পেছনে উঠো, আমি তোমাকে কথা দিচ্ছি সারাটা জীবন আমি তোমার পেছনে থাকবো। ওঠো না পিসি, আমি তো কোনোদিন মোটর সাইকেলে চড়িনি। ওঠো। বাঁধবো
সুখের ঘর তুমি আমি আমরা শুধু থাকবে না কেউ আর আমরা দুজন নতুন করে বাঁধবো সুখের ঘর তুমি আমি আমরা শুধু থাকবে না কেউ আর যেথায় সবুজ ঘাসের বুকে বলে আজ হারিয়ে যাব নাম না জানা দেশে মন বলে আজ হারিয়ে যাব নাম না জানা দেশে পাখির মতো পাখনা মেলে যাব ভেসে ভেসে পাখির মতো পাখনা মেলে যাব ভেসে ভেসে মন বলে আজ হারিয়ে যাব নাম না জানা দেশে মন বলে আজ হারিয়ে যাব নাম না জানা দেশে ভালো করে দেখতো না আমি ঘরে কিছু পড়ে রইল কিনা আমাদের আছেটা কি যে পড়ে থাকবে থাকার মধ্যে ছিল শুধু এই ঘরটা সারাদিন কান্তিপুর যেখানে সে একটু বিশ্রাম নিতাম সেটাও গেল ওই বোধহয় উনি এসে গেছেন আচ্ছা এটা কি বিজয় দত্তের বাড়ি হ্যাঁ আসুন আমরা আপনার জন্যই অপেক্ষা করছি থ্যাংকস ওদিকে একটা বাথরুম আছে হ্যাঁ ওদিকে একটা বাথরুম আছে ও আচ্ছা আসুন ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস আপনার পছন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিজয়বাবুকে তো দেখছি না ওনার তো এখানে থাকার কথা ছিল ওনারা তিনজন এতক্ষণ ছিলেন আপনি এলে আমাকে দেখতে বলে এইমাত্র অফিসে চলে গেলেন আচ্ছা আপনার পরিচয়টা তো ঠিক জানা হলো না আমি বিজয়বাবুর বাড়িতে গত 25 বছর ধরে চাকরি করছি ও এই আমার মেয়ে আর এই আমার স্ত্রী আপনারা তিনজনেই কি হ্যাঁ মানে ওরা বাড়িতে দয়া করে আর কোনো ঝিয়া রাখেননি আর কি মানে তিনজনকেই কাজকর্ম দিয়েছেন আর কি আমি ফাইবার মাস খাটি বাজার হাট করে দিই আমার স্ত্রী ওদের রান্না করে দেয় বাসন মেজে দেয় আর এই নমি আমার মেয়ে ওই বাকি যেসব কাজকর্ম আর কি ধরুন ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপর ওই বিজয়বাবু ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা এইসব কাজ করে আর কি যদি কিছু না মনে করেন তো একটা কথা বলবো তাই দেখো মনে করবো কেন বলুন না না মানে আমি একা মানুষ নানা কাজে ব্যস্ত থাকি তাই ভাবছিলাম যে খাওয়া পড়া দিয়ে সবসময়ের জন্য একটা কাজের লোক রাখ আপনাদের যদি আপত্তি না থাকে মানে ওদের বাড়ির কাজের ফাঁকে ফাঁকে যদি আমার ঘরের কাজটা একটু করে দেন না ওনারা যা মাইনে দিচ্ছেন দিচ্ছেন মানে আমার কাজের জন্য আমি আপনাদের মাসে 500 টাকা করে দেব আমি আপনাদের আগাম 500 টাকা দিয়েও দিচ্ছি আপনি এত বছর কাজ করছেন তো বিজয়বাবুর লোক কেমন না মানে একই ছাদের নিচে থাকতে হবে তো আগে থেকে একটু জেনে রাখা ভালো আর কি ওরা তিন ভাই আর তিন বউ একই সাথে থাকে ওদের বাবা মা ওরা যখন খুব ছোট ওদের বাবা মা মারা গেছে স্যার তবে আপনাদের পে নিশ্চয়ই ওদের বাবা মার অভাবটা মিটে গেছে যা বলেছেন ওরা তিনজনই আমাদের দুজনকে বাবা মায়ের মতো শ্রদ্ধা করে আর নমিকে নিজের বোনের মতো ভালোবাসে আপনার কোনো রকম অসুবিধা এখানে হবে না আমি সমস্ত দিকটা দেখে নেব সব তো দেখে শুনে নিলাম আমি তাহলে মালপত্রটা নিয়ে আসি হ্যাঁ নিশ্চয়ই আপনি খাওয়া দাওয়া কোথায় করবেন আজকে আমি হোটেলে খেয়ে নেবো কাল থেকে আপনি যা খাবে তাই খাবো ঠিক আছে আসি তো আসুন বাবা বাবা দরজাটা খুলুন মা দরজা খুলুন যাই যাই
যাই যাই। দিন বাবা টাকাটা দিন। চল আমরা ওদিকটা দাঁড়াই, যা করবার বউরাই করুক। চল ওদের দিকে দেখছেন কি, বাইরে থেকে আমরা সব শুনেছি। তুমি না চাইলেও বৌমার টাকাটা আমি বিজয়ের হাতেই দিতাম। ভগবান জানেন দিতেন কিনা। তুমি কি গো বড়বৌদি, যে এক কথায় তার শেষ সম্বল এই শোয়ার ঘরখানা তোমাদের দিয়ে দিল, তুমি কি ভাবছো সামান্য 500 টাকা বাবা মেরে দিত? টাকা বড় খারাপ জিনিস নমি, টাকা মানুষকে রাতারাতি বদলে দেয়, টাকার লোভ বড় লোভ। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, সামান্য 500 টাকার জন্য তিনবু একদম হুমড়ি খেয়ে পড়েছো। তা দাদারা চলে গেল কেন, ওরাও তো লাইন দিতে পারতো। আহ বাজে কথা রাখো তো, আমাদের কাজ কমেই তোমরা ওনার কাজ করবে। আমরা দয়া করে ছেড়ে না দিলে তোমরা ওনার কাজ করতে পারবে? কাজে এই টাকাটা আমাদেরই প্রাপ্য। দিন বাবা টাকাটা দিন। তুমি 400 টাকা রেখে আমাকে যদি 100 টাকা দিতে তাহলে নবীর জন্য আমি একটা শাড়ি ব্লাউজ কিনে দিতাম। এই আপনাদের বড় বাজে স্বভাব মা, যেই টাকা দেখলে নমনি নমির শাড়ির কথা মনে পড়ে গেল। তুমি কি গো মা, আমি কি কোনোদিন তোমাকে শাড়ি ব্লাউজের কথা বলেছি? তোকে বলতে হবে কেন, তো দাদা বৌদির চোখ নেই বলে কি আমারও চোখ নেই? আমি কি দেখতে পাই না, একটা ভদ্রলোকের মেয়ে হয়ে ছেঁড়া ফাটা শাড়ি ব্লাউজ পরে তুই রাস্তায় বেরোস? যার বাবা মাকে দুবেলা দুগুণ্ঠ খাবারের জন্য তাদের ছেলের বাড়িতে ঝিঁচা করে কাজ করতে, তার একটা নয় তো কি 10টা শাড়ি থাকবে? মেয়ে নয় তো, বিচুটি পাতা। তোমাদের চামড়া তাহলে কিরকম মোটা ভাবো, এত বার শরীরে বিচুটি পাতা লাগছে, তোমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। একদিন দেখবেন ওই বিচুটি গাছকে কেমন আমরা উপরে ডাস্টবিনে ফেলে দেব। এগো বর্দি ওই 500 টাকা নিয়ে ঘরে ঢুকে গেল, ওই টাকাটা কি বর্দি একা নেবে নাকি? না না, বাবার রোজগারের টাকা, সমান 3 ভাগ হবে। প্রত্যেকের ভাগে 166 টাকা 66 পয়সা করে পড়ছে। তুমি বুদ্ধি করে ভাড়াটে আনলে আর ভাগের বেলায় ওরা কেন তোমার সমান পাবে? তাহলে বলছো তুমি 200 নাও আর ওদের দুজনকে 150 করে দাও। বড়া বড়া বর্দা, তুমি আমাকে ওই 100-150 টাকা ধার দেবে? না আমি মাইনে পেয়ে দিয়ে দেবো। ধার নিবি কেন, বাবা যে 500 টাকা দিল তার থেকে তো ভাগ পাবি। হ্যাঁ 166 টাকা 66 পয়সা। ও বাবা, এর মধ্যে তোমার হিসেব করা হয়ে গেছে? হ্যাঁ তো সোজা হিসেব, 500 ভাগ 30। ঠিক আছে ঠিক আছে, 150 টাকা দিচ্ছি, তোর পাওনা ফেরত দিতে হবে না। ফেরত দিয়ে দেবো। হ্যাঁ আপনার দেওয়া শাড়ি আমি নেবো কেন? আমি কি বন্ধু হিসেবে তোমাকে একটা শাড়ি দিতে পারি না? আপনি কেন মিছিমিছি আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য আপনার সময় নষ্ট করেন? সময় নষ্ট কি বলছো, সারা দিনের মধ্যে 10 মিনিট সময় যে আমার কাছে কতখানি দামি তা যদি আমি তোমাকে বোঝাতে পারতাম। আপনারা বড় লোক, আপনার বাবা আমার সঙ্গে আপনার বন্ধুত্ব কখনোই মেনে নেবেন না। মানবেই, আমি বাপ্পার একমাত্র ছেলে, আমার কথা ওনারা ফেলতে পারবে না। ঠিক আছে আজ আপনার বাবার সঙ্গে কথা বলে দেখুন। মেয়ের বাবা কি করে? বাবা রিটায়ার করেছেন, 3 দাদা আছে, ওরাই সংসার চালায়। ভাড়া বাড়িতে থাকে না? নিজের বাড়ি? নিজেদের বাড়ি, তবে তোমার বাড়ির মতন নয়। মেয়েটির নাম কি? নমিতা। কি করে? আজকে আপনার রাতের খাবারটা ঘরেই হবে তো? হ্যাঁ মানে আপনাদের অসুবিধা যদি না হয়, মানে স্টোভ হাঁড়ি করা সবই তো আমার আছে। তাহলে তো কোনো অসুবিধাই নেই, উনি কি খাবেন সেটা জেনে নিয়ে তুমি বাজারটা করে নিয়ে এসো। ঠিক আছে, আমি আর নবী এই ফাঁকে সব গোজগাজ করে নেব। আপনারা রাত্রে আমার ঘরে খান না। ওরে বাবা, উনি কি বলছেন শোনো, আপনি বিজয়বাবুকে চেনেন না, আমাদের ফেলে ওরা কিছুতেই খাবেন না।
কি করে দাদু ভাই? আমার মাছ খেতে ভালো লাগে না, তুমি খাও। মাছ খেতে ভালো লাগছে না তো আমাকে বলতে পারতিস? তুমি মাছটা তুলে নিলে কেন? হ্যাঁ, কি হচ্ছে কি? দেখো না বাবা, তোমার আমাকে আমার মা মাছ খেতে দেয়নি, আমিও আমার মাকে মাছ খেতে দেবো না। আরে কি করছিস কি তুই? হ্যাঁ এতদিন দেখেছিস তোমরা ছেলেরা বাবা মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করছো, ও তাই করেছে, এর জন্য তো তোমরাই দায়ী। আমি তো চুপ করেই আছি, তবে এটা জেনে রেখো বর্দা, তোমাদের দৈত্যকুলে টোটন পল্লাদ হয়ে জন্মেছে, তোমাদের অন্যায় জবাব ওই একদিন দেবে। চলে এসো বাবা। তুই খাবার নিবি না? যে হাত দিয়ে বড় বুদ্ধি টোটনকে মারলো ওই হাত দিয়ে তো আমাদের খেতে দেবে, ও খাবার খেতে আমার ঘেন্না হবে, আমার খাবারটা বড় বুদ্ধি গিলুক। আরে খুলছি খুলছি খুলছি। আপনার মশাইটা টাঙাতে এলাম। না না, আমি মশাইটা টাঙাই না। মশা কামড়াবে তো? না, আমি গুড নাইট ব্যবহার করি তো মশা কামড়াবে না। ও ঠিক আছে। আসল কথাটাই জিজ্ঞাসা করা হয়নি, আমার হাতে রান্না কেমন খেলেন? ও দারুণ দারুণ, ওই হোটেল রেস্টুরেন্টে খেয়ে খেয়ে ভালো রান্নার স্বাদটাই ভুলতে বসেছিলাম। শুনে খুব ভালো লাগলো বাবা। আচ্ছা ভাই, বলছিলাম বিজয়বাবু ঘুম থেকে কখন ওঠেন? এই সাতটা সাড়ে সাতটার নাগাদ ওঠে। হ্যাঁ, মানে আজ তো দেখা হলো না, ওনাকে আপনি বলে দেবেন কাল সকাল আটটার সময় আমি ওনার সঙ্গে দেখা করব। ঠিক আছে, ও ঘুম থেকে উঠলে আমি এসে আপনাকে ওর ঘরে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলুন। হ্যাঁ চলুন চলুন। আসতে পারি? আরে আসুন আসুন। নমস্কার 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 নমস্কার। বসুন বসুন। হ্যাঁ আরে থাক থাক থাক, আমি 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 নিচ্ছি আমি নিচ্ছি, বসুন আপনারা বসুন বসুন বসুন। একটু চা চলবে তো? হ্যাঁ, আপনাদের বাকি টাকাটা দেওয়া হয়নি। আরে ঠিক আছে ঠিক আছে। দেখি কেমন লাগছে আমাদের বাড়িতে? ভালো, খুব ভালো। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিমলবাবুর ছোট্ট পরিবারটাকে। এ বাজারে অমন কাজের লোক পাও তো ভাগ্যের কথা আর কি। আপনি যান, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সকাল থেকে তো বিমলবাবুকে দেখছি না, ওনাকে কোথাও পাঠিয়েছেন বুঝি? উনি তো রোজ সকালে মর্নিং ওয়াক করতে বেরোন। তোমাকে এত করে বারণ করলাম, আজ আর বেরোতে হবে না, শুনলে না আমার কথা? না বেরোলে সব আনতো কে? এই চা, একটা দুধের বোতল ভেঙে গেছে। দুধের বোতল ভেঙেছে ভাঙু, তোমার যে হাত পা ভাঙেনি এই রক্ষে। আমার হাত পা ভাঙলে তা যন্ত্রণা আমি ঠিক সয়ে নিতাম, কিন্তু একটা দুধের বোতল ভেঙেছে, বড় বৌমা যা কথা শোনাবে না। ঠিক আছে, সে পরে দেখা যাবে, তুমি চলো। টোটন, তুই দুধের বোতলটা ধর তো বাবা। চলো। ওকে স্কুলে নিয়ে যাবি না? একদিন স্কুলে না গেলে কিছু হবে না, তুমি চলো। আজ তো তাড়াতাড়ি চলে এলি। আসতে স্কুলে যাইনি। স্কুলে যাসনি কেন? বাবা রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল, তাই বাবাকে ধরে ধরে নিয়ে আসতে হয়েছে। বাবা পড়ে গিয়েছিল বলে ওর স্কুল কামাই করে দিলে? একদিন স্কুলে না গেলে মহাভারতে অশুদ্ধ হয়ে যাবে না। লেখাপড়ার মর্ম তুমি কি বুঝবে? এতটুকু অন্তত বুঝি, আজকের দিনে কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে বাবা আমার কোনো লাভ হয় না। লাভ হয় না? না হয় না, বাবা তো তার তিন ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছিল, কি লাভ হয়েছে এতে? বাবা তিনজন শিক্ষিত ছেলে, তাদের তিনটে বউকে নিয়ে তিনটে ঘর দখল করে বসে আছে, আর বাবা মাকে খোলা বারান্দায় সিঁড়ি নিচে থাকতে হচ্ছে। এরপরে বলবে এদের শিক্ষিত করে বাবার লাভ হয়েছে? এক
একটা দুধের বোতল কম কেন? বাবার হাত থেকে পড়ে গিয়ে একটা দুধের বোতল ভেঙে গেছে। টটন তাহলে খাবে কি? তোমরা একটু চা কম খাও তাহলেই হয়ে যাবে। এই একদম চুপ করে থাকবি, বদমাশ ছেলে কথাটা কত। নমিতা দেখো তো ছেলেটিকে। টটন কি নিয়ে আজ তুমি স্কুলে গেলে না কেন? যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম বাবা রাস্তায় মাথা ঘুরে পড়ে গেল, তাই বাবাকে নিয়ে ফিরে এলাম। এত জমা খরচের হিসেব দিচ্ছ? ইনি কে? ইনি হচ্ছেন টটনদের স্কুলের সেক্রেটারির ছেলে অভিক ব্যানার্জি। ও তাই বুঝি? ইনি হচ্ছেন টটনের মা, আমার বড় বৌদি। ও নমস্কার। নমস্কার। পরশু প্যারেন্টস ডে, স্কুলে একটা অনুষ্ঠান হবে, আপনাদের সবার কার্ড নিয়ে টটনকে দেবো বলে স্কুলে গেটে দাঁড়িয়েছিলাম। টটন অনুষ্ঠানে অংশ নিচ্ছে, আপনার বাড়ির সবাই যাবেন কিন্তু? নিশ্চয়ই যাব। অনুষ্ঠানটা যখন বাবা মায়েদের নিয়েই, চলো তোমার বাবা মাকে বলে আসি। ওনারা কোন ঘরে আছেন? ঘর মানে ওনারা যেতে পারবেন না। জান বা না জান একবার অন্তত আলাপ করে আসি, চলো। হ্যাঁ বাবা, দাদু ভাই স্টেজে নাচবে গাইবে, আমি নিশ্চয়ই যাব। মাসিমা আপনি যাবেন তো? সবাই চলে গেলে বাড়ি সামলাবে কে? ওরা যা, আমি বাড়ি পাহারা দেব। অনুষ্ঠানটা যখন বাবা মাদের নিয়ে, তখন তোমরা যেও, আমি বাড়িতে থাকবো। না না, তোমাকে যেতেই হবে, আমি প্রথমবার স্টেজে গাইবো, তুমি না গেলে হয়? আপনি গাইবেন? হ্যাঁ, বাবা মায়ের যে কি হাল সে তো নিজের চোখে দেখে গেলাম, ভাবছি গানটা এদের নিয়ে গাইবো। Thank you.
বিচার কানা করি দাম তার এসে গেছে সেই যুগ দিন কাল পিতা যে স্বর্গ পিতা যে ধর্ম পিতা যে ইহকাল পরকাল মানে না তো সে কথা আজকাল কলিকাল 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 বাবাকে এখনই বলে দাও নইলে পরে ভুলে যাবে কিন্তু বাবা এবার ভেতরে এসো তো চলো কি হলো বলো তুমি বলো খেয়াল আছে তো বাবা আজ টটনের জন্মদিন খেয়াল থাকবে না বলছো কি সারা বছর ধরে তো একটা দিনের জন্যই আমি অপেক্ষা করে থাকি বুঝলে বাবা এবার জন্মদিনে অনুষ্ঠানটা একটু বড় করে করছি অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে তাহলে তো দেরি করা চলে না ও বৌমা বাজার থেকে কি কি আনতে হবে তাড়াতাড়ি একটা ফর্দ করে দাও না না তোমাকে কিছুই করতে হবে না আমরা ক্যাটারে দিয়ে খাবার দাবারের ব্যবস্থা করেছি ওরা ঠিক মতো সব সামলাতে পারবে তো হ্যাঁ হ্যাঁ পারবে আর বিকেল থেকে ভাই পারবাস খাবার জন্য দুজন ছেলেও জোগাড় করেছি আমরা থাকতে টাকা খরচ করে ছেলে রাখার কি দরকার ছিল আমরা তিনজনেই তো সব করে দিতাম শুনুন বাবা যার জন্য আপনাকে ডেকেছি আজ সন্ধ্যের আগেই আপনি মা আর নমিতা রাজীব বাবুর ঘরে চলে যাবেন ভুল করো একদম এদিকে আসবেন না দাদু ভাই জন্মদিন আমরা আসবো না বললাম তো না আত্মীয় স্বজনরা আপনাদের দেখে ফেললে লজ্জায় আমাদের মাথা কাটা যাবে ঠিক আছে বড় বৌমা ঠিক আছে বাবা আমাদের জন্য তোমাদের লজ্জায় পড়তে হয় তা আমরা চাই না নমিতাকে বলে দেবেন সোহাগ দেখাবার জন্য যেন টটনের কাছে না আসে না না তোমরা লজ্জায় পড়ে যাবে ও আসবে কেন বাবা মাছ মাংস পোলাও যাই খাওয়া হবে তোমাদের জন্য তুলে রাখা হবে লোকজন চলে গেলে তোমাদের আমরা ডেকে পাঠাবো ঠিক আছে দাদু ভাই ভগবান তোমার ভালো করুন সারা জীবন তুমি সুখে থাকো তুমি আবার ওনাকে মাছ মাংস পোলাওয়ের কথা বলতে গেলে কেন লোকজন খাওয়া দাওয়া করে গেলে যা বাঁচবে তাই ওনাদের দেয়া হবে রাজীব তো যদি জিজ্ঞাসা করে টটুনের জন্মদিনে আমরা ওদিকে না গিয়ে ঘরে কেন বসে আছি তখন কি বলবে বলবো ওই কোথায় উনি এলেন তোরা আবার কিছু বলতে যাস না যা বলার আমি বলবো ¶¶
কি হয়েছে ওনার? আমার ট্যাক্সির মান অজ্ঞান হয়ে পড়েছিলেন। তারপর আমাকে একটা 100 টাকা নোট আর একটা কার্ড দিয়ে বললেন আমি যেন ওনাকে এই ঠিকানায় পৌঁছে দিই। আমার তো ভয় হচ্ছিল উনি না মারা যান। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Toto, happy birthday to you. যোগ গুণ ভাগ বিয়োগ করো দশের পিঠে শূন্য আমার আয়ু তোমায় দিলাম একশো করো পূর্ণ যে তোমাদের জন্য খাবার তোলা থাকবে এত বারণ করা সত্ত্বেও তুমি এখানে এলে কেন? আমি খাবারের জন্য আসিনি। তাহলে ভেতরে গিয়েছিলে কেন? রাজীব বাবু খুব জ্বর, জ্ঞান পর্যন্ত নেই, এখনই একজন ডাক্তার ডাকা দরকার। আমাকে সখানেক টাকা দিতে পারিস? রাখো তো, কোথাকার কোন রাজীব বাবু জ্বর হয়েছে তার জন্য আমাকে টাকা দিতে হবে? যাও যাও এখান থেকে যাও, কেউ দেখে ফেললাম মুশকিলে পড়ে যাবো আমি, যাও। সত্যিকারে রাজকুমারে চিত্র উঠুক ফুটে চরিকদমে জীবন তোমার চলুক ছুটে ছুটে সত্যিকারে রাজকুমারের চিত্র উঠুক ফুটে চলার পথে বিঘ্ন বাধার বাঁধনকে দাও গুঁড়িয়ে এক দুই তিন এমনি করে বছর গুলো গুঁড়িয়ে এক দুই তিন এমনি করে বছর গুলো গুঁড়িয়ে সবার আদর
বছর গুলো পুড়ি রে হ্যাপি বার্থডে টু ইউ 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 টাকা পাওয়া যাবে, ডাক্তারের ফিস ওষুধ হয়ে যাবে। মা, ওটা তোমার বিয়ের আংটি না? এখনো সব ভাবলে চলবে না, চাও তুমি দেরি করো না, চাও। ভালো করে খাবে, কোনো চিন্তা করবে না, মাছ মাংস অডেল রয়েছে। বাবা তুমি কিছু নেবে না? ভালো করো, এই 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 এদিকে 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 ফ্রাইটা 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 আইজো ওখানে দাও। কি আপনাকে কি দেবে, কি লাগবে বলুন। লজ্জা পাবেন না, মাথায় জলপট্টিটা চালিয়ে যাবেন, আর এই ওষুধগুলো এনে খাইয়ে দেবেন। এই আত্মীয় স্বজনরা তো সব খেয়ে চলে গেছে, এবার তোমার বাবা মা আর বোন কেনে বসিয়ে দাও না, অনেক জায়গা তো খালি পড়ে আছে। ভিখিরিদের সঙ্গে কেন, এদের সঙ্গে বসলে তোমার বাবার কি জাগ যাবে নাকি? যাও তো। চলো 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 ভাবি, চলো মা, চলো চলো চলো। কে আমি? হ্যাঁ, আমার তো খাওয়া হয়ে গেছে। কি খেলে তুমি? সন্ধ্যেবেলা তোর গলা ধাক্কা, আর এখন মুড়ি। শীত গ্রীষ্ম বর্ষ উপেক্ষা করে যাকে স্কুলে দিয়ে আসি, বাবার সে আদরের দাদু ভাইয়ের জন্মদিনে খাবার খাচ্ছি আমরা, খাবে একটু? তোরা যদি সাত করে মুড়ি খাস আমার কিছু বলার নেই। আহ, আস্তে কথা বল, উড়ি ঘুমোচ্ছে। তাহলে তোমরা যাবে না? বাবা মাকে খাইয়ে কি হবে, আরো গোটা কয়েক ভিখিরিকে ধরে এনে খাওয়া, পাড়ায় নাম হবে। আপনার মাথা ব্যথা কি এখনো কমেনি? মাথা ব্যথা কমে গেছে, বুকে ভীষণ ব্যথা করছে। তুমি একবার ডাক্তারবাবুকে ডাকো না। ডাক্তার ডেকে কোনো লাভ নেই, কোনো ডাক্তারই এই ব্যথা সারাতে পারবে না, এই ব্যথা সারবার নয়। ওর ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছে, তাদের মুখটাও ভালো করে মনে পড়ে না, এতদিন মা বাবার অভাবও বোধ করেনি।
কিন্তু কাল রাতে যত আপনাদের দেখেছি তত আমার মনে হয়েছে জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি হারিয়ে বসেছি। সন্তানের কাছে মা বাবার ভালোবাসা যে কি, কাল রাত্রে আপনাদের দেখে বুঝতে পেরেছি। এক রাত্রে ভালোবাসা আমি ভীষণ লোভী করে তুলেছি। শুনেছি যাদের সন্তান নেই তারা সন্তান দত্তক নেয়, আর যার বাবা মা নেই সে বাবা মা দত্তক নিতে পারে না। বলুন, পারে না? কেন পারবে না? নিশ্চয়ই পারে। তাহলে আজ থেকে আমি মা বাবা দত্তক নিলাম, আপনারাই আমার মা বাবা। আপনাদের শুধু একটা মেয়ে আছে, ছেলে তো নেই। মা, আমায় তুমি ছেলে ভাবতে পারো না? মা বলো না, পারো না? বলো কেন পারবো না বাবা? তোমার মতো ছেলে পাও তো ভাগ্যের কথা। কি বাবা, উঠছো কেন? বুকে ব্যথা বলছিলে না? আর ব্যথা নেই, নতুন করে মা বাবা বোন পেলাম, আর কি ব্যথা থাকে? টাকাটা ধরো মা। কিসের টাকা? কাল রাত্রে আমি বেহোশ অবস্থাতে দেখেছিলাম তুমি তোমার আঙুল থেকে আংটিটা খুলে। তুমি নাকে মা ডেকেছো? হ্যাঁ। তুমি মায়ের ঋণ শোধ করতে চাইছো বাবা? না মা, মানে আমি এবার ছেলের জন্য আংটি বেচেছি, ছেলের কাছ থেকে আমি টাকা নিতে পারবো না বাবা। আমার অন্যায় হয়ে গেছে মা, তুমি আমায় ক্ষমা করো। বাবা চলো, ওদিক করে হাপিত্তেশ করে বসে থাকবে। থাক বসে, আমার বাবা মা বোন ওদের দিকে যাবে না। যাবো না? না, একদম না। আমি না হয় তোমার ছেলে নই, আর যদি তোমার ছেলে থাকতো দিত তোমাকে ওদের বাড়িতে কাজ করতে? কি মা দিত? যাই, আমি বিজয়বাবুকে বলে আসি কাজের জন্য অন্য লোক দেখতে। সেটা ভালো দেখায় না বাবা, আমরা ওদের বাড়িতে এত বছর কাজ করছি, ওরাও আমাকে বাবার মতো দেখে। না দেখে না, বাবার মতো দেখে না। না বাবা দেখে না, দেখে না। যদি দেখতো তাহলে ছেলের জন্মদিন অনুষ্ঠান বন্ধ করে তোমাকে একটা শার্ট কিনে দিত, মাকে একটা শাড়ি কিনে দিত, আর নমিকে ছেঁড়া পোশাকে ঘুরে বেড়াতে হতো না। শোনো বাবা, আমি অনেক দিন এখানে এসেছি, আসার পর থেকে তোমাদের ওই একই ছেঁড়া খোলা কাপড় জামাই দেখছি। এর পরও বলবো ওরা তোমায় বাবার চোখে দেখে? চলো, ওরা হয়তো চায়ের জন্য হাপিত্তেশ করে বসে আছে। হাই নমি। মা, দুঃখ আমার একটাই, তোমরা আমার ছেলে বলে মেনে নিল, ছেলের অধিকারটুকু দিলে না। সময় আসুক, নিশ্চয়ই দেব। তো দেরি করলেন যে, আপনারা তো ভালো করে জানেন যে বেটি না পেলে আপনার ছেলেদের ঘুম ভাঙে না। ছেলেদের ঘুম না ভাঙুক, বউদের তো ঘুম ভাঙে। একদিন ককাপ চা করে নিতে পারো না? তোমরা থাকতে আমরা চা করতে যাব কেন? তাহলে যাও বড়ের পাশে গিয়ে শুয়ে পড়ো, সময় হলে ঠিক চা পাবে। আহ, কথা না বাড়ি, উনুনটা ধরে চাটা করে দিই না মা। এই তোমাদের জন্য ওর এত বেড়েছে,
আমার যখন ইচ্ছা হবে তখন আমি চা করব। ওরা বসে থাকুক। দেরি না করে উনুন ধরিয়ে চা কর, তারপর তো আবার দাদু ভাইকে নিয়ে স্কুলে যেতে হবে। একবার মনে হচ্ছিল রাজীবদাকে সব বলে দিই, ওদের সঙ্গে আমাদের কি সম্পর্ক, কিন্তু বাবা লজ্জায় পড়ে যাবে বলে কিছু বলতে পারিনি। তোমাকে কিছু বলতে হবে না, একটা দরজা তো শুধু ব্যবধান, রাজীববাবু একদিন সব জেনে ফেলবেন। কবে যে সেদিনটা আসবে। বাবা, বাবা দরজাটা খুলুন। বাবা, বাবা দরজাটা খুলুন। বাবা, বাবা দরজাটা খুলুন। হ্যাঁ আসছি আসছি আসছি। আমি জামাটা পরে নিয়ে, তুই খুলে দে। এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাননি নাকি? এই একটু ঘুমিয়ে পড়েছিলাম। যান, মোড়ের মাথা থেকে জুতোটা সেলাই করে নিয়ে আসুন। তুমি কি গো ছোট বৌমা, শ্বশুর মশাইকে বলছো জুতো সরিয়ে আনতে? তাহলে জুতোটা সেলাই করতে কে যাবে বলুন? সুজয় তো বাড়িতে রয়েছে, তাকে বলো। আপনার ছেলেই তো বলেছে, বাবাকে বলো জুতোটা সারি আনতে। ঠিক আছে দাও। তুমি বাবা হয়ে ছেলের বইয়ের জুতো হাতে করে রাস্তায় বেরোবে কেন? এতে কি বাবা যাক যাবে? যাতে যাক আর না যাক, বাবা তোমার জুতো হাতে নিয়ে রাস্তায় যাবে না। তুমি ঘরে যাও। এই কথাটা গিয়ে বলবো তোমার ছোটটাকে? আর তোমরা কেন একটা সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করছো? দুবেলা দুমুঠো খেতে দেয় বলে ছেলেরা তোমাকে দিয়ে তাদের বইয়ের জুতো পাবে কি? বাবা আপনি যাবেন না আমি আপনার ছেলেকে পাঠাবো? না না আমি যাচ্ছি, দাও জুতোটা দাও। দেরি করবেন না, আপনি এলে আমরা বেরোবো, বর্দি মেসি রেডি হয়ে আছে। বাবা তোমার হাতে ওটা কি? ও কিছু না, না কিছু তো একটা আছেই হাতে, কি ওটা দেখি? ও ভাই ছোট বৌমার জুতো। ছোট বৌমার জুতো তো তোমার হাতে কেন? আমার হাতে মানে এইমাত্র ও ভাই ছোট বৌমা জুতো হাতে নিয়ে বেরোচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, ও বললে জুতোটা সারিয়ে আনতে যাচ্ছি। আমি বললাম যে তুমি বাড়ির বউ, তুমি জুতো সারাতে যাবে কি? দাও ওটা আমায় দাও, আমি গাড়ি আনছি। সে তো কিছুতেই দেবে না, আমি জোর করে ওর কাছ থেকে ওটা নিয়ে নিলাম। বললাম আমি, তুমি বলো বাবা যাদের বাড়িতে 25 বছর কাজ করছি আমি থাকতে তাদের বাড়ির ছোট বউ জুতো সারাতে রাস্তায় বেরোবে, এটা কি ভালো দেখায়? না একদম না, দাও জুতো আমার হাতে। বলছো কি, তোমার হাতে আমি জুতো দেবো? আচ্ছা তুমি বলো মা, যাদের বাড়িতে বাবা 25 বছর ধরে কাজ করেছে সেই বাড়ির বউকে যেরকম জুতো হাতে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়, ঠিক তেমনি আমার মতন যা ছেলে আছে সেই ছেলের কি উচিত তার বাবাকে জুতো হাতে বাইরে বেরোতে দেওয়া? আজ বলো তুমি বলো। দাও জুতোটা দাও। এই না এই তোমার হাতে, তোমার হাতে জুতো দাও বলছি, দাও দাও। এই প্যাকেটে বাবার ধুতি শার্ট আছে আর তোমার আর মার জন্য শাড়ি আর ব্লাউজ আছে, এই জুতোটা শাড়ি এনে যেন দেখি তোমরা এটা পড়েছো। কিরে রিতা, তোরা এখনো তৈরি হসনি, 5:30 শো। দেখো না বাবাকে কখন জুতোর বেলটা সেলাই করতে পাঠিয়েছি, এখনো এলো না। দেখি তোমরা সব পোশাক পাল্টাওনি, অনেক দেরি হয়ে গেছে, দাও জুতোটা দিয়ে আসি। জুতো তুমি কাকে দেবে? তার জুতো সেই ছোট বউকে? না শুধু ছোট বউকে দিলে হবে না, ওই পরিবারের প্রত্যেককে জুতো দিতে হবে, পারবে তুমি? প্রত্যেককে মানে? এতদিন ধরে তোমার ছেলে আর ছেলের বউরা তোমাদের জুতো মেরে এসছে, আজ সেই মার ওদের ফিরিয়ে দিতে হবে, পারবে? ছেলে আর ছেলের বউ মানে? বাবা কাদের মাঝাতে তুমি এই বয়সে মিথ্যে বলছো? যারা তোমায়, তুমি জানলে কেমন করে ওরা আমাদের ছেলে? আমি দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনেছি, শুনেছি শ্বশুরের সঙ্গে ছেলের বউয়ের নির্লজ্জ কথাবার্তা, শুনেছি স্বামীর সম্মান বাঁচাতে অসহায় স্ত্রীর করুণ মিনতি। তোমরা যাদের জন্ম দিয়েছ, লেখাপড়া শিখে মানুষ করেছ,
তোমাদের সেই তিন সন্তান আজ শয়তান হয়ে গেছে, ওদের একটু শাস্তি পাওয়া দরকার। রাজীব শুনো, আজ আমি তোমার কোনো কথাই মানবো না। সন্তানের হাতে বাপ মায়ের অপমানের শোধ আমি সন্তান হয়ে তুলবই। বিজয়বাবু, বিজয়বাবু, রাজীব ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না না রাজীব, বিজয়বাবু, রাজীব, রাজীব, বিজয়বাবু শোনো, রাজীব, রাজীব শোনো, আমার বিজয়বাবু চলো, আমি জুতো দিতে এসেছি। জুতো? কোন জুতো? ডাকুন আপনার ভাই আর ভাইয়ের বউদের। রাজীব বাবা ডাকুন, আজ থাক, আজ থাক বাবা, আজ থাক। এই বিজয়, তুই ঘরে যা, ঘরে যা বাবা, ঘরে যা। কি হলো কি বর্দা, এই জুতোটা কার? আমার। ল্যাপটপ জুতো। এটা কি হলো? কি হলো তার জবাব পড়ে দিচ্ছি। আগে বলেন এই ভদ্রলোককে কি 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 মানে ইনি আপনাদের কে হন? বাবা নিশ্চয়ই ওনাকে সব বলে দিয়েছেন। না, উনি কিছু বলেননি, বলেছে ওনার নোংরা শার্টটা। এই নোংরা শার্টের আড়ালে উনি আড়াল করতে চেয়েছেন আপনাদের নোংরামো। এই শার্ট দেখে যাতে কারো সন্দেহ না হয় যে ভদ্রলোকের মুখস্থানে না তিন তিনটে ছেলে আছে। জানেন রিজাবু এখন আমার কি করতে ইচ্ছে করছে? ওই জুতোটা দিয়ে আপনাদের প্রত্যেককে জুতো পেটা করতে। রাজীব বাবু, আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। না, ও যা বলেছে তা বলার অধিকার আমরাই ওকে দিয়েছি। একটা নতুন শাড়ি পেয়ে? নতুন শাড়ি নয় বড় বৌমা, আমরা নতুন জীবন পেয়েছি, পেয়েছি মতো একটা সোনার টুকরো ছেলে। কি ছেলে? হ্যাঁ, তোদের মতো ও আমার গর্ভের সন্তান নয়, ও আমার গর্বের সন্তান, যাকে নিয়ে গর্ব করা যায়। নিজের ছেলে থেকে পরের ছেলে আপনার কাছে আপন হলো? ছেলে? এমন তিন তিনটে ভেড়ার মা হওয়াচ্ছে, এরকম একটা ভালো ছেলের মা হতে পেরে আমরা খুশি। শুনুন বিজয়বাবু, যা হবার হয়ে গেছে, আপনারা নতুন একটা কাজের লোক দেখে নিন, চল। না বাবা না, ওদের শাস্তি দিতে গিয়ে তুমি আমাদের সাজা দিও না। ওরা যাই করুক, হাজারো গোরা তো আমাদেরই সন্তান, এই বয়সে ওদের ছেড়ে আমরা থাকতে পারবো না বাবা। আশ্চর্য, এমন একটা মানুষকে আপনারা কষ্ট দিয়েছেন। চল চল। মধুর চেয়ে মিষ্টি মাগো তোমার মুখের হাসি, ওই হাসি মুখ দেখব বলে তোমার কাছে আসি। তুমি হারানো সেই মা, তুমি আমার মা, তুমি হারানো সেই মা, তুমি আমার মা। মধুর চেয়ে মিষ্টি মাগো তোমার মুখের হাসি। না, ও যা বলেছে তা বলার অধিকার আমরাই ওকে দিয়েছি। হ্যাঁ, তোদের মতো ও আমার গর্ভের সন্তান নয়, ও আমার গর্বের সন্তান। সব হারায়ে পথে পথে ঘুরেছিলাম নিরাশাতে, সব হারায়ে পথে পথে ঘুরেছিলাম নিরাশাতে, স্নেহের পরশ তুমি দিলে, স্নেহের পরশ তুমি দিলে, টানলে কাছে মা, তুমি হারানো সেই মা, তুমি আমার।
তুমি হারানো সেই মা, তুমি আমার মা, মধুর চেয়ে মিষ্টি মা গো তোমার মুখের হাসি। স্নেহ আমার মতো পায় না কেহ, মা পেয়েছি বোন পেয়েছি ধন্য আমি মা, পিতা মাতার এমন স্নেহ আমার মতো পায় না কেহ, মা পেয়েছি বোন পেয়েছি ধন্য আমি মা, দুঃখ তোমার করবই দূর কথা দিলাম মা, তুমি হারানো সেই মা, তুমি আমার মা, মধুর চেয়ে মিষ্টি মা গো তোমার মুখের হাসি, ওই হাসি মুখ দেখব বলে তোমার কাছে আসি, তুমি হারানো সেই মা, তুমি আমার মা, তুমি হারানো সেই মা, তুমি আমার মা, তুমি হারানো সেই মা, তুমি আমার। আজ থেকে তোমরা আমার ঘরেই থাকবে, যাও সিঁড়ি নিচ থেকে মালপত্র নিয়ে এসো। চলো বাবা। কি হলো, চলো। ভাড়াটে পেয়ে গেলেই কাল সকালে রাজীববাবুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো, উনি তো মা বাবার মাথাটা খেয়েছেন। না না, বাবাকে উনি বোঝাতে পারবেন না, আজ কাজ করতে এলো না, কাল সকালে দেখবে সব ঠিক হয়ে গেছে। আসতে পারি? আপনি কি ব্যাপার? ভালোই হলো আপনারা সবাই এখানে আছেন। আচ্ছা, ওই ছোট ভাইটাকে দেখছি না তো? ও একটা ভাড়াটের খুঁজে গেছে। ও যাকে, আপনাদের সঙ্গে একটা জরুরি কথা ছিল। কি কথা? এই আসছি বলে আমাদের বসিয়ে রেখে ছেলেটা কোথায় গেল বলো তো? বিমলবাবু আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন যে আমার তিন ছেলের মধ্যে যদি একটি ছেলে ভালো হতো, এই বুড়ো বয়সে আমায় যদি একটু যত্নাতি করত, তাহলে এই বাড়ি আর আমার ব্যাংকের 1.5 লক্ষ টাকা আমি তো ওর নামেই দিতাম। 1.5 লক্ষ টাকা? হ্যাঁ, যেটা ওর ব্যাংকে রয়েছে। বাবার ব্যাংকে 1.5 লক্ষ টাকা আছে? কি বলছেন আপনি? কেন আপনারা জানেন না, নমির বিয়ের জন্য ওই 1.5 লক্ষ টাকা তো উনি একটু একটু করে জমিয়ে রেখেছেন। তা এখন তো শুনলাম টোটনের স্কুলের সেক্রেটারির ছেলে ওই অভিকের সঙ্গে নমির বিয়েতে 1 টাকাও খরচা হবে না,
ওই 1.5 লক্ষ টাকা প্লাস আজ পর্যন্ত যত ইন্টারেস্ট জমেছে সবই তো রয়ে যাবে। বলছিলাম কি আপনারা সবাই না পারেন, তিন ছেলের মধ্যে একটি ছেলে যদি ওনার দেখাশোনা করেন, মানে একটু যত্ন আত্তি করেন আর কি, তাহলে তো মনে হয় যে পুরো টাকাটাই উনি ওই ছেলের নামে লিখে দেবেন। আপনি ঠিক জানেন বাবার ব্যাংকে 1.5 লক্ষ টাকা আছে? হ্যাঁ, এই তো আমাকে এই পাসবইটা দিয়ে বললেন আমি যেন ব্যাংক থেকে লিখে নিয়ে আসি আজ পর্যন্ত এখানে কত টাকা ইন্টারেস্ট জমা পড়েছে। দেখি পাসবইটা। দেখুন না, কোথায় যাচ্ছি না বলে চলে এসেছি। বিমল বাবু হয়তো আমার জন্য ভীষণ চিন্তা করছেন। দিন ওটা। হ্যাঁ, এই যে সত্যি কথা বলতে কি বিমল বাবু এত রেগে আছেন যা আমার তো মনে হচ্ছে যে নমিন বিয়ের পরে উনি বাড়ি বিক্রি করে চলে যাবেন। তো দেখুন না, আপনারা তিন ছেলের মধ্যে একজনও যদি একটু চলে। নমস্কার। বাড়ি চলে মাছটা আনলাম, মা রাত বিয়াল আমরা সবাই একসঙ্গে বসে খাবো। আমি করব, সব আমি করব, কয়লা ভাঙা, বাসন মাজা। যতই তুমি করো বাবা আমাদের টাকা দেবে না। কেন? তুমি বাবাকে দিয়ে জুতো সেলাই করতে পাঠিয়েছিলে কোনাকে? বাড়ি তুমি তো বললে বাবাকে জুতোটা দাও, সেলাই করি আনুক। আমি বললাম বলে শুনতে হবে? আমার সব কথা তুমি শোনো? তোমার উচিত ছিল আমাকে ধমকে দেওয়া। আমি ধমকাবো তোমাকে? এই তো সেদিন তোমাকে কত করে বারণ করলাম, তবু তুমি সকলের সামনে বাবাকে গিয়ে বললে যে তোমার কাছে ক্ষমা চাইতে। আমি পরের বাড়ির মেয়ে, ভুল তো একটা করতেই পারি। তোমার তো উচিত ছিল সবার সামনে আমার গালে ঠাস করে একটা চড় মারা। তাহলে ওই 1.5 লক্ষ টাকা আমাদের ঘরে ঢুকে যেত। তোমাকে চড় মারবার পর ওই 1.5 লক্ষ টাকা ভোগ করবার জন্য আমি কি আর বেঁচে থাকতাম? সামনেই রান্নাঘর, একটা বঁটি এনে আমার মুন্ডুটা ধর থেকে একবারে আলাদা করে দিতে। হ্যাঁ, বাজে কথা রেখে এখন ভাবো কোন লাইনে গেলে টাকাটা পাওয়া যাবে। লাইন তো এখন সবাই খুঁজছে, আমাদেরও ভাবতে হবে কোন লাইনে গেলে টাকাটা পাওয়া যায়। আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখছি, তুমি ভোর 4টায় উঠেই কয়লা ভাঙতে বসে যাবে। অ্যালার্ম যে দেবে, টেবিল ঘড়ি কোথায়? এখন তো বাজে, কিন্তু পরে বাড়ি গিয়ে ঠিকমতো বাজবে তো? হ্যাঁ হ্যাঁ বাজবো। এই কিছুক্ষণ আগে আপনার দুই ভাই আইয়া এরকম দুইটা ঘড়ি লয়ে গেছে। ওরা দুজন কি একসঙ্গে এসেছিল? না, আগে আইলো আপনার ছোট, তারপর আইলো হন্তদন্ত ওই আপনার বড় ভাই, তারপর আইলেন আপনি মেজো। কি ব্যাপার কন্ত, একই দিনে তিন ভাই আইয়া একই ঘড়ি লইতেছেন? কি ব্যাপার, অ্যালার্ম বাজাইবেন জাগে থাকবেন না ঘুমাই থাকবেন? চুচু কাছে লেগে যাও। দাঁড়াও, বাবা এসে আমায় দেখবে। এই নাইটি পরে আমি থাকবো না, একটু সেজে নি। এই ওঠো ওঠো, 4টে বেজে গেছে, ওঠো। বর্দি, তুমি কয়লা ভাঙছো? বাবার শরীরটা ভালো নেই, তাই ভাবছি বাবাকে কদিন বিশ্রাম নিতে বলবো। তুই যা গিয়ে শুয়ে পড়। তুমি কোথায় যাচ্ছ মেজদি? মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, বাসনগুলো মেজে ফেলি, মা একটু বিশ্রাম নিক। তুই গিয়ে শুয়ে পড় না। ন্যাকা, তুই কোথায় যাচ্ছিস রিতা?
নমির শরীরটা ভালো নেই। উনুনটা ধরিয়ে চাটা করে ফেলি। বাবা মার সঙ্গে নমিও একটু বিশ্রাম নিক। ভীষণ একা। নমি, নমি, ওঠ, ভোর হয়ে গেছে, মাকে ডেকে তুল। মা ওঠো। আজ না হোক কাল তো তোমার বিয়ে দিতে হবে। এখন খাটাখাটনি বন্ধ করে আমার ঘরে গিয়ে কদিন বিশ্রাম করো। তাহলে দুধ নিয়ে বাজারটা সেরে আসি। দুধ আনবেন? ওই দেখুন। বাবা, এবার থেকে আমার ছেলের দুধ আমি নিজেই নিয়ে আসবো। তুমি এসে আমার ঘরে একটু শো, আমি বরঞ্চ তোমার পা দুটো একটু টিপে দিই। এসো। কিন্তু এত সকাল সকাল তো, তাই বাজার তেমন বসেনি, ঘুরে ঘুরে বাজার করতে হলো। তা তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? তুমি আমার ঘরে এসো, আমি তোমার পা দুটো টিপে দিচ্ছি। দাঁড়াও, বাজার ব্যাগটা রেখে আসি। হঠাৎ এরকম খেপে গেল কেন? সেবার তো এক টুকরো মাছ খাইয়ে ঘর থেকে বার করে দিয়ে ঘরটা ভাড়া দিয়ে দিয়েছিল। এবার কি বাড়ি থেকে বের করে দেওয়ার মতলব পড়ছে নাকি বলতো? চলো রাজীবকে গিয়ে সব বলি। চলো। একসঙ্গে 10,000 টাকার দরকার। ব্যবসা ট্যাবসা করবে নাকি? ব্যবসা মানে বলো না বাবাকে। ওই একরকম ব্যবসাই বলতে পারেন। আমরা হঠাৎ জানতে পেরেছি যে বাবার ব্যাংকের অ্যাকাউন্টে 1,50,000 টাকা আছে, যা বাবা আমার বোনের বিয়ের জন্য জমিয়ে রেখেছে। ওর বোন তো বড়লোকের ছেলেকে ভালোবেসে বিয়ে করছে, ওর বাবার একটা টাকাও খরচা হবে না। বাবা ঠিক করেছেন, ওই 1,50,000 টাকা তোমাদের 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দেবেন, এই তো? না, তাহলে তো কোনো কথাই ছিল না। আসলে আমরা 3 ভাই বিয়ের পর থেকে বাবা মার সঙ্গে তেমন ভালো ব্যবহারই করিনি, তাই বাবা রেগে ঠিক করেছেন যে ওই 1,50,000 টাকা রামকৃষ্ণ মিশনকে দান করে যাবেন। কিন্তু হঠাৎ করে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি বাবা মত পাল্টেছেন। বাবা ঠিক করেছেন, আমাদের 3 ভাইয়ের মধ্যে যে ভাই বাবা মাকে বেশি খাতির যত্ন করবে বাবা তাকেই ওই 1,50,000 টাকা দিয়ে যাবে। এখন তো তাহলে তোমাদের বাড়িতে জোর কম্পিটিশন। হ্যাঁ, আমি আর গোপা মিলে ঠিক করেছি। ওই দাও না লিস্টটা। সকালে হরলিক্স কিংবা বোর্নভিটা, একটু ছানা একটু ফল, আপেল কিংবা আঙ্গুর, দুপুরে পোনা মাছ মাঝে মাঝে গলদা চিংড়ি, বিকেলে সেই হরলিক্স আর ফল, রাত্রি লুচি দিয়ে মাংস আর পায়েস। আচ্ছা বাবা, পাঁঠার মাংস দেবো না মুরগির মাংস? ও শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, মুরগিই ভালো। হ্যাঁ, আরামবাগ থেকে নেব। বেশি সিটি দিতে হবে না, নরম হয়ে যাবে। নরম মাংস পেলে বাবা আমার মনটাও নরম হবে। শুনো না বাবা, ওর কাছে এখন খুব একটা টাকা নেই, তুমি এখন 10,000 টাকা দাও। বাবা মাকে খুশি করে ওই 1,50,000 টাকা যদি হাতে আসে আপনার 10,000 টাকা আমি ফেরত দিয়ে যাব, এটাই তো সুবিধে।
আপনি তার সুদ নেবেন না? তোমার মতো তোমার দাদা ছোট ভাইও তো বাবা আমাকে খুশি করার চেষ্টা করবে, ওরাও তো ভালো মন্দ খাওয়াবে। হ্যাঁ, মেনুটা শোনো না। বল। সকালে ঘুম থেকে ওঠা মাত্র গরম চা আর ব্রিটানে বিস্কুট দুটো করে। আচ্ছা। তারপর হাত মুখ ধুয়ে এলে এক গ্লাস করে গরম দুধ, দু পিস মাখন দেওয়া টোস্ট আর একটা করে ডিমের অমলেট। আচ্ছা বাবা, হ্যাঁ, অমলেট ভালো হবে না পোজ ভালো হবে? ঘুরিয়ে ফিরিয়ে দিবি, আজ অমলেট দিলে কাল পোজ দিবি। ঠিক আছে। তারপর দুপুরে ভাত ডাল একটা ভাজা, ফুলকপি কিংবা বাঁধাকপির তরকারি। ফুলকপি? ফুলকপির তো অনেক দাম রে। দামের কথা ভাবলে চলবে না, ওরা যদি কেউ ফুলকপি খাইয়ে দেয় তাহলেই তো 1.5 লক্ষ টাকা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, তাও ঠিক। তারপর পাকা রুইয়ের বড় বড় পেটি আর টক দই। টক দই ঘরেই পাঠবি তো? ঘরে পাততে গেলে যদি ভালো না হয় আনবো দোকান থেকে কিনে, তারপর ভাত থেকে প্লেটে ঢেলে দিয়ে বলবো ঘরে পেতেছি। কিন্তু ওরা দুই বউ যদি দেখে ফেলে বলে দেয়? দেখবে কি করে, সকাল থেকেই তো ঘরে দরজা বন্ধ করে স্টোভ জ্বেলে রান্না করব। ওরা দুজন জানতেই পারবে না ঘরে কি করছি। যা মেনু করেছিস মাসখানেক টানতে গেলে তো অনেক টাকা দরকার। 15-20 হাজার তো বটেই। আপনি টাকাটা দিয়ে দিন চাঁদুদা, আমরা 1.5 লক্ষ টাকা পেলেই আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, টাকাটা যে তোমাদের দেবো তার জন্য তোমরা আমার কাছে কি জমা রাখবে? জমা রাখতে হবে নিশ্চয়ই। তুই তো তোর বাবা মাকেই দেখিস না, সুযোগ পেলে তো আমায় লেগে মেরে দিবি। গলার ওই হাটটা আর চুরি দুটো খুলে দাও, 15,000 টাকা দিয়ে দেবো। আর সুসবের টাকাটা ফেরত দিলেই মালগুলো ফেরত দিয়ে দেবো। সেটা আমার বুকে শেলের মতো এসে বেঁধে। বেজে গেছে, আপনি এখনো ঘুমোতে গেলেন না? তোমাকে আমি পিটি না ধরলেও তুমি আমার মেয়েরই মতো ছোট বৌমা। তোমার জ্বর না কমলে আমি ঘুমোতে যাব কি করে? তুমি ঘুমো। কে বলেছিলাম না ওরা তোমাদের কাজ করতে দেবে না? 10 দিন হলো ওরা আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না, ওরা যেন কিরকম পাল্টে গেছে। আমি দেখছি। কালকে দুপুরে স্কুলে বাৎসরিক উৎসব, তোমাকে একটা গান গাইতে হবে। আমি গান গাইব? ওখান থেকে সোজা আমাদের বাড়িতে নিয়ে যাব, বাবা তোমার সঙ্গে কথা বলতে চান। সে না হয় যাব, কিন্তু গান? গান? ও তো সেদিন গানে গানে বলেছিল যে বাপ মায়ের এখন আর তেমন কদর নেই, তুই তার জবাব দিয়ে দে, দিনকাল তো এখন বদলে গেছে। শোনো শোনো, thank you.
দেশেরই হালচাল সেই কলিকাল নেই কলিকাল বদলেছে দিনকাল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম মানে যে আজকাল বদলেছে দিনকাল শোনো 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 সবাই ও শোনো 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 সবাই দাদাদের বলো কাল সকালে আমি ওনাদের সঙ্গে কথা বলতে যাব। বিনয় বাবু, নমি আমাদের একমাত্র বোন, ওর বিয়ে আমরা ধুমধাম করেই দেবো। তাহলে আজকে আমি আশীর্বাদটা করে যাই। নমির আশীর্বাদটা হয়ে গেল, এবার আমি নিশ্চিন্তে চলে যেতে পারবো। আপনি সত্যি সত্যি চলে যাবেন দাদা? হ্যাঁ, যাবার আগে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চাইছেন কেন, কি করেছেন আপনি? আমি বলেছিলাম বাবার ব্যাংকে 1.5 লক্ষ টাকা আছে, ওটা মিথ্যে কথা। বাবার ব্যাংকে একটি টাকাও নেই। এই পুরনো পাস বইয়ে আমি নিজের হাতে টাকার অঙ্কটা লিখে রেখেছিলাম। এবার বুঝতে পারছি ওরা হঠাৎ করে কেন আমাদের এত খাতির যত্ন শুরু করেছিল। ওগো, ছাঁটাটা নাও। নমি, চল উনুনটা ধরাবি। চল। না না, তোমাদের আর কাজ করতে হবে না,
তোমাদের আমি আমার সঙ্গে নিয়ে যাব। আপনার সঙ্গে নিয়ে যাবেন? না দাদা, আমরা মানছি যে মা বাবা আর নমির উপর আমরা অনেক অত্যাচার করেছি, তাই বলে আমাদের এত বড় শাস্তি দেবেন না। আমরা মানছি দাদা, প্রথমে ওই 1.5 লক্ষ টাকার লোভে আমরা বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, মা বাবার স্নেহ ভালোবাসা পেয়ে কখন যে আমাদের মধ্য থেকে ওই টাকার লোভ হারিয়ে গেছে আমরা টের পর্যন্ত পাইনি। দাদা, বাবা আমাকে ছেড়ে শ্বশুর বাড়িতে এসে আবার অনেকদিন পরে হলেও নতুন করে আমরা বাবা মাকে ফিরে পেয়েছি। দয়া করে আপনি আমাদের কাছ থেকে আর বাবা মাকে কেড়ে নেবেন না। রান্না করতে গিয়ে আমার হাতে গরম তেল পড়েছিল, মা যখন আমার হাতে বার্নল লাগিয়ে দিচ্ছিলেন তখনই বুঝেছিলাম লক্ষ লক্ষ টাকার চেয়েও মা বাবার স্নেহ ভালোবাসা কত বড়। রাজীব বাবু, আপনি সেদিন আমাদের সবাইকে জুতো পেটা করবেন বলেছিলেন, খুলুন জুতো, মানুন আমাদের সবাইকে, আমরা মুখ বুঝে সহ্য করব, কিন্তু দয়া করে আমাদের কাছ থেকে আমাদের বাবা মাকে কেড়ে নিয়ে যাবেন না, প্লিজ। আপনি যেখানেই থাকবেন খবর নেবেন, আপনার জন্য ফিরে পাওয়া মা বাবাকে আমরা কেমন করে রেখেছি। আপনার একটা মিথ্যে কথা আমাদের সত্য দর্শন করালো রাজীব বাবু, আমরা আবার নতুন করে বেঁচে উঠেছি, নতুন একটা জীবন পেয়েছি। আজ আপনাদের দেখে আমার বড় ভালো লাগছে, আপনাদের মতো সব বউরা যদি বুঝতে পারত যে শ্বশুর শাশুড়ি তাদের শত্রু নয়, তাদেরই বাপ মায়ের অন্য রূপ, তাহলে একান্নবর্তী পরিবারগুলো এভাবে ভেঙে যেত না। যাও, তুমি তোমার ছেলে বউদের কাছে যাও, আমার নিজের স্বার্থে ওদের কাছ থেকে আমি তোমাদের কেড়ে নিতে চাই না, এতে আমার যতই কষ্ট হোক। ভালো সময় এসে পড়েছি, দাঁড়ান একটা সুখী পরিবারের ছবি তুলি। আজ না হলেও কাল তুমি এই পরিবারের একজন হবে, যাও ওর পাশে গিয়ে দাঁড়াও, ছবিটা আমি তুলি, এসো। হাসিমুখ হাসিমুখ হাসো হাসো, হ্যাঁ